আমরা করব সাহাবীরা নবীজি যেটা ভালোবাসে সাহাবীরা কি ঘৃণা করে না না তো ওমর নবীর পাগল আশিকের রাসূল প্রত্যেক দিন লাউ বাড়িতে আনে স্ত্রী রান্না করে মজা করে খায় এই জন্য খায় আমার কামলিওয়ালা নবী লাউ ভালোবাসে তো আব্বা প্রত্যেক দিন কিন্তু গরুর মাংস ভালো লাগে না ঠিক ঠিক উমরের বাপে আজকে বলতেছে প্রত্যেক দিন লাউ ভালো লাগে না এই কথা কইয়া বাড়ির কি তরকারি বাড়িয়েছে না بسم الله الرحمن الرحيم কারণ আমার হাদিস একটা আছে কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত আবার মুখ বন্ধ রাখার চাইতে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কথা বলা ইবাদত এখন কথা কেমন কার জন্য জোরবান কার জন্য তাহলে এখন কথা বললে ইবাদত হবে করতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন আমার নবীর সাহাবারা আমার নবীর ভালোবাসত নিও জোরে কর না কি আমার মত আপনার মত তো দেখেন কার মত ভালোবাসত আমার নবী একদিন ইসলাম জগতের যিনি দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা ফারুক আজম জোরে কর সুবহানাল্লাহ যিনি কোরআন ছিল কোরআন জিনার কারণে হয়েছে ফুরকান সুবহানাল্লাহ কেটে দিল আমার নবী কয় ও ওমর আমার নবীর শ্বশুর কিন্তু নবীজি কি শ্বশুর আমার নবী কয় বাবা ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন সুবহানাল্লাহ ইও ভালোবাসা কি দেখানো যায় ওমরের দুইটা চোখের পানি ছাইরা কই নবীজি আমি বলবো কি মনের বেদ তুমি জানো জানে নিরঞ্জন নবী গো আমি যে আপনাকে কেমন ভালোবাসি বুঝানো তো যাবে না আমার নবী ডাক দিয়ে কই ওমর একটু বলেন না আপনি আমারে কেমন ভালোবাসেন শিক্ষা নেক আমার উম্মতেরা উমরে একটা ডাক দিয়া কয় নবী গো আমি আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মস্ত টাকা পয়সা যা আছে সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কয় ওমর আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই আচ্ছা এবার আপনারা কর নামাজি করেন নামাজি হয়ে করেন কি উমর তো না আপনাকে বুজুর কি বেশি জোরে কর কর আমার নবী উমরকে বলতেছে আপনি কোন ইমানদার হইতে পারে আরে বাবা কি নামাজি দাগা লাগাইছে গোয়াল মা আছে না আছে না আরে বাবা দুদিন মসজিদে না গেলে দাগ উড়ে যায় গোয়াল ইমাম সাহেবের খুব ভালো দাগ নাই মুয়াজ্জিনের খুব ভালো নাই মুসল্লি তিন দিন গেছে হেজে দাগ মাতার জিজ্ঞেস করে কি রে ইমাম সাহেব 40 বছর নামাজ পড়াইলো কয় বছর দাগ নাই বেটা তিন দিন গেছে দাগ উড়ে গেছে কাই নাই কাই নাই নামাজের যদি দাগ হইতো তাহলে ইমামের আগে হইতো ডাক লাগিলে কোপালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে আদম হয় আল্লাহর সুরাতে ওরে দাগ লাগিলে চেহারাতে ছাড়বে না নামাজিরে হাসরেতে
ওরে যেমন আনছো তেমন দিবা, যেমন আনছো তেমন দিবা, আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে কথা কোন ঠিক কিনা। এবার আমি আপনাদেরকে একটা লজিক শিখাইয়া দেই, আব্বার আমার, আমরা যখন সেজদার মধ্যে যাই আমাদের নাকটা উঁচা না কপালটা উঁচা? দূরে কর, যখন সেজদার মধ্যে যাই আগে কি নাক ফড়ে না কপাল ফড়ে? মাশাল নাম আছে আলহামদুলিল্লাহ, বলে বোঝে সেজদা বোঝে, আগে ফড়বে কি তার ফড়ে মাশাল্লাহ উঁচা কোনটা হবে? এবার নাক যখন বোসা হইয়া যাইব তার হয়ে কি লাগবে দেখেন, প্রেশার কি কোপালে না নাকে? আমি কইতাম না আমি নুকু বিবে কি কিটা কয় সাপ কি নাকও খাইবো বেশি না কোপাল? এবার সবাই আগে উঠে কোপাল তারপরে, এবার জ্ঞানী গুণী ভাই বাবারা উত্তর দিবেন, প্রেশার কি নাকে বেশি না কোপালে? তো দাগ হইলে তো হইব নাকে, কি কথা কথা, যদি দাগ হইতে হয় দাগ হইবে কই? তো নাক যে পরিষ্কার কোয়ালো কাটা কবির মনোযোগ, আমার নবী একটা দাগ দিয়ে কয় উমর আপনি এখন ইমানদার হইতে পারেন নাই, ওমরে চোখের ফানি ফালাইয়া খান নবী গো ইমানদার যদি না হইতে পারি বাঁচার কোন দরকার নাই, ওমরের রাগ বেশি না কম? জোরে কম। কেমন রাগি ছিলেন আব্বার লগে একসাথে ভাত খাইতে বসলেন, আব্বা ফুতে একসাথে ভাত খাইতে বসলো, আমরা তো সব খাই না, তো আমার নবী লাউ, আমরা তো সব কদু কয়, আমরা কিটা কয়? লাউ বা কদু, কদু চিনেন না? এ যেটা কদু এড়ে এলাম লাউ, ওই লাউ আমার নবী বেশি পছন্দ করতেন ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কর, সাহাবীরা নবীজি যেটা ভালোবাসে সাহাবীরা কিরা ঘৃণা করে? তো ওমর নবীর ফাগল আশকেরা শুন, প্রত্যেক দিন লাউ বাড়িতে আনে, স্ত্রী রান্না করে মজা করে খায়, এই জন্য খায়, আমার কামলিওয়ালা নবী লাউ ভালোবাসে। তো আব্বা প্রত্যেক দিন কিন্তু গরুর মাংস ভালো লাগে না, ঠিক ঠিক উমরের বাপে আজকে বলতেছে প্রত্যেক দিন লাউ ভালো লাগে না, এই কথা কইয়া বাড়িয়ে কি তরকারি বাড়িয়ে যাবে আমি যদি কিয়ামত পর্যন্ত লাউ ভক্ষণ করি আমার ঘৃণা আসবে না, অসুরি অরুচি হবে না, কারণ আমার কামলিওয়ালা নবী লাউ ভালোবাসে। আব্বা তো লাউকে ঘৃণা করেন নাই, আমার নবীজির ভালোবাসা আপনার অন্তরে নাই, তলোয়ারটা লইয়া একটা কবি বাবা কল্লা কার কল্লা একটা কবি দিছে বাপের কল্লা লিদা হয়ে গেছে আমার নবীর কানে। যখন ঘটনাটা গেল শরীয়তে মোহাম্মদী নবীজি একটু ভয় পাইছে, সুবহানাল্লাহ, মা গো বাপ তো কি কি কল্লা লাগছে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি কেন ভয় হইলেন? আমি আল্লাহ উমরের প্রেমের তাজাল্লি দেখে আমি আল্লাহ খুশি হইয়া গেছি, নবী গো আপনি উমরকে জানাইয়া দেন, উমর তো বাপের কল্লা আলিদা করে নাই, সত্য মিথ্যারে ভাগ করে দিছে, এতদিন ছিল উমর আমি আল্লাহ নাম দিয়া দিলাম ফারুক, এত প্রেমী আমার নবী কো আপনি এখনো পরিপূর্ণ ইমানদার না, কে আছো তোমরা উমরের মতো? রাগ বেশি না কম? জোরে কম, অনেক বেশি।
নবীজির কদম মোবারক শুনে তলোয়ারটা গলার মধ্যে ধরে কোন বিগো একদম যদি আমার ঈমানদার ঘোষণা দিবেন আমি আপনার কদম মোবারকে আমার কেল্লাটা কাইটা আপনার কদমে দান করে দিব এই কথা বলতে দেরি উপরে ডাক দিয়া কই নবী গো আমি আমার কেল্লার চাইতে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নবী পিঠের মধ্যে দুইটা থাপ্পড় দিয়া কই উমর এখন আপনি পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তান গণ সবার চাইতে আমার নবীজি আপন ঠিক না ওরে জানের চাইতে অধিক বেশি আমার নবীজিকে ভালো না বাসিলে দিছে কয় তাহার ঈমান নাই ওরে মুমিন ভাই নবী সারা দরদি কেউ নাই কথা গণ ঠিক না বুখারী শরীফে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অন্য হাদিস আছে মালিহি নাফসিহি ওয়ান নাসি আজমাইন যেই পর্যন্ত না তোমরা নিজের জীবন এবং ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মস্তর টাকা পয়সা নামাজ রোজা জিন্দেগি বন্দেগি এবং নিজের জানের চাইতে আমার হাবিবকে বেশি ভালো না ভাইবা আল্লাহর কসম তোমরা ঈমানদার হইতে ভাইবা না কথা কম ঠিক না